বাচ্চাদের পাছা টিস্যু পেপার বা বেবি ওয়াইপ দিয়ে বারবার মুছবেন না টিস্যু পেপার বা বেবি ওয়াইপে প্রচুর পরিমাণে স্পিড দেওয়া থাকে যেটি বাচ্চাদের পাছাটি স্কিনটাকে ছুলে দিতে পারে তো কি করবেন নর্মাল কটন কাপড় বা তুলো দিয়ে আলতো করে মুছবেন আর মোছার নিয়ম নিচ থেকে ওপরের দিকে নয় ওপর থেকে নিচের দিকে কারণ কি নিচ থেকে ওপরের দিকে মুছলে যে পাছায় যে পায়খানা ভাইরাস ব্যাকটেরিয়া লেগে থাকে সেটি জেনেটেরিয়া চলে যেতে পারে ছড়াতে পারে তো এই জন্যে কখনো নিচ থেকে উপরের দিকে মুছবেন না নিয়ম হলো উপর থেকে নিচের দিকে সবসময় মুছবেন আর আর নিয়ম হলো আলতো করে জায়গাটি মুছবেন বেশি টানাহাচটা করবেন না